মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ডাউন দ্য হোল হ্যামার, এই টেকনোলজি মেনে পাথুরে এলাকায় জল তুলে চলছে সরবরাহ। যে সুবিধে পাচ্ছেন ফারাক্কার বাহাদুরপুরের মানুষজন, পিএইচই দপ্তরের এই নয়া পদক্ষেপে মিটছে পানীয় জলের সমস্যা। আর্সেনিক যেন এক অভিশাপ, মুর্শিদাবাদ জেলাতেও যার প্রকোপ থেকে রেহাই পেতে চান মানুষজন। পানীয় জলের সমস্যায় ফারাক্কার বাহাদুরপুরে জলকষ্টের ছবিটা ছিল নিত্যদিনের। শুকিয়ে যাচ্ছে পুকুর, নদী, নালা, গ্রীষ্মের সময় যে কষ্ট বেড়ে যায় দ্বিগুণ। দূর দূরান্তে গিয়ে পানীয় জল নিয়ে আসেন বাড়ির বধূরা। আমাদের জলের সমস্যা, জল কুয়া শুকে যাচ্ছে, এই জল লাল হয়ে যাচ্ছে, জল আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, পোখর টোখর সব নালা সব শুকে যাচ্ছে। এই এলাকাটা কি আদিবাসী এলাকা? হ্যাঁ, আদিবাসী আমাদের এলাকা, আদিবাসী আছে, আদিবাসী পিছিয়ে পড়া আছে, সব আগিয়ে আছে কিন্তু আমাদেরই পিছিয়ে পড়া আছে। এখানে আমাদের কলটা দিলে ভালো। এই এলাকায় রয়েছে আদিবাসী সম্প্রদায় ভুক্ত পড়ুয়াদের জন্য বোর্ডিং। তবে বর্তমানে এই এলাকায় জলকষ্টের বিষয়টি গুরুত্ব দিয়ে তৈরি হচ্ছে পরিশুদ্ধ পানীয় জলের কল, যার ফলে জলকষ্ট মিটবে বলেই মনে করা হচ্ছে। মেশিন দিয়ে মাটি কুড়ে তৈরি হচ্ছে আর্সেনিক মুক্ত পানীয় জলের কল। আর যাতে আসা, আমাদের এখানে আগে গ্রীষ্মকালে মানে কোথাও জলই থাকতো না, তো আমরা এখানে পড়াশোনা করি, আমরা গরিব, তো আমি খুব খুশি হয়েছে যে এখানে আমাদের একটা বোরিং মানে জলের ব্যবস্থা করা হয়েছে, এবং এখানে যে এই জলের ব্যবস্থাটা হয়েছে তো এর মাধ্যমে যে আমাদের আশেপাশে যে বাহাদুরপুর এলাকা যে গ্রামগুলো আছে সেগুলো অনেক সুবিধা হবে। এখন আমরা এইখানে একটা টিউবওয়েল পেয়েছি, এটাতে আমরা খুব খুশি, কারণ আমাদের এই অঞ্চলে আগে কোনো জায়গা পাওয়া যেত না জল। আমরা খুব কষ্টে খেতাম, অনেক দূর থেকে নিয়ে আসতাম জল, এবং এখানে গ্রীষ্মকালে এখানকার সব কুয়ো আর টিউবওয়েল সব শুকিয়ে যেত এবং আমরা কিছুই খেতে পেতাম না, এবং এখানে স্নান করার জন্য জলও পেতাম না। মূলত পাথুরে এই এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহের জন্য ডাউন দ্য হোল হ্যামার এই টেকনোলজিকে গুরুত্ব দিয়েই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে নেওয়া হয়েছে নতুন এক পদক্ষেপ। আধুনিক এই ড্রিলিং মেশিন পাথর ভেদ করে জল তুলবে, সেই জল সরবরাহ হবে। এই পদ্ধতিতে নলকূপ বানিয়ে তৈরি হচ্ছে হ্যান্ডপাম্প, আর যে হ্যান্ডপাম্পের মাধ্যমে মিটছে পানীয় জলের সমস্যা। প্রথমত হচ্ছে কি, ওখানে একটু পাথুরে জায়গা, সেখানে মাটির নিচে জল পাওয়া খুব দুষ্কর। এই পাথুরে জায়গা বলে এখানে আমরা ডাউন দ্য হোল হ্যামার এই সিস্টেমে, মানে ওখানে একটা এমন ড্রিলিং মেশিন আছে যেটা ধাক্কা মেরে মেরে ওর বোরিং করা হয়, সেটা পাথর ভেদ করে যেখানে জল আছে সেই জল নিয়ে আমরা তারপরে সেই জল তুলে মানুষকে দিই। তো এই টেকনোলজির নাম হচ্ছে ডাউন দ্য হোল হ্যামার, রিবোরিং সিস্টেমে হয়। এটা যে কোনো পাথুরে এরিয়াতে এই ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে আমরা ওখানে নলকূপ বানিয়ে তার থেকে তার সঙ্গে হ্যান্ডপাম্প ফিট করে সেখানে জল দিয়েছি। ওখানে মানুষজনের জল খুব কষ্ট হতো সামার সিজনে, বিশেষ করে যে খুব জলের কষ্ট হতো, সেটা এখন মিটেছে। আমরা ওখানে জল জীবন, আর পানীয় জলের এই ব্যবস্থায় যেন নতুন জীবন পেয়েছেন প্রত্যন্ত এলাকার মানুষজন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।